হ্যালো ফ্রেন্ডস আমি আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে দই আলুর রেসিপি যেটাকে আমরা বাংলায় দই আলু সবজি বা যাই হোক বলে থাকি চলুন রান্নাটা দেখে নেওয়া যাক তো আমি এখানে ননস্টিকের সরষে তেল গরম করে নিয়েছি রান্নাটা পুরো সরষে তেলই হবে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এরপরে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম ভেজে নেব জাস্ট আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরপরে গ্যাসটা আমি অফ করে দিলাম আমি এখানে টক দইয়ের মধ্যে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছিলাম আমি হলুদ ধনে জিরে এবং কাশ্মীরি লঙ্কা সামান্য দিয়ে আমি ঢেলে দিলাম তারপরে আমি গ্যাসটা অন করে খুঁজি দিয়ে ভালো করে রাঁধতে থাকলাম অ্যাকচুয়ালি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যাতে গরম থাকলে দইগুলো ঢাললে আমার লামস পড়ে যাবে দইয়ে তো সেই জন্যই গ্যাসটা বন্ধ করে দইটা ঢালাটাই উচিত তো আমার কষাতে কষাতে আমার জিনিসটা ফুটে উঠেছে এরপরে আমি এখানে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম আলুটা আমার এখনও সেদ্ধ হয়নি একটু বাকি আছে তো আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকাটা খুলে দেখলাম হ্যাঁ আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং তারপর থেকে আমি কাসুরি মেথি আমি ছড়িয়ে দিয়েছি এর স্মেলটা খুব ভালো আসে এখানে আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন বাট কাসুরি মেথির ফ্লেভারটাও এটার সাথে খুব ভালো লাগে যেহেতু আমরা টক দিয়ে দিয়েছি তো আমার তৈরি হয়ে গেছে দহি আলুর সবজি এটা আপনারা গরম গরম রুটি বা বা সাথে খেলে খুবই টেস্টফুলি লাগবে তো আপনাদের যদি আমার রান্না ভালো থেকে মানে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা বাজাতে একদম ভুলবেন না তাহলে সবার আগে আমার রান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন এখানে অনেকেই ভাবতে পারি আমি বেসিক্যালি সবসময় নিরামিষ আইটেম রান্না করে থাকি দেখুন মাছ মাংস তো আমি বাঙালি প্রপার বাঙালি পিওর বাঙালি তো আমি মাছ মাংসও খাই তার সাথে আমি ভেজিটেবলসগুলো খাই তো আমি সেই জন্যই ভেজিটেবলসগুলোই দেখাই অনেকে ভাবেন যে ভেজিটেবলস বা ভেজ আইটেম কেমন হবে মাছ মাংস হলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমার থিঙ্কিং সব কিছু খাওয়াটাই উচিত এবার আমি জানি না সেটা আপনাদের কি থিঙ্কিং সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমি মাছ মাংসেরও আইটেম আপনাদের দেখিয়েছি এবং পরবর্তী আরও দেখাবো আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে মোটিভেট করুন আমি আপনাদের আরও ভালো ভালো রেসিপি আপনাদের করে শেয়ার করব এবং কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করুন আপনারা কি কি রেসিপি আমার কাছ থেকে জানতে চান আমি আমার মতো আপনাদেরকে সেই রেসিপিটা করে শেয়ার করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা